নমস্কার, আমি ইন্দিরা, শতদ্রুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো ছোলার ডাল রেসিপি। তো দেখো, এখানে ছোলার ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি, সেটা একটু স্কিপ করে নিয়েছি আমি, মানে এটা ভুলবশতই হয়ে গেছে। তো ছোলার ডালটা আমি ভিজিয়ে খানিকক্ষণ তো এখানে সিটি দেওয়া হয়েছে। তো যখন আমি ছোলার ডালটা করব, সেই ছোলার ডালটাকে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। ততক্ষণে দেখতে থাকো শতদ্রুস কিচেন। ছোলার ডাল বানানোর জন্য আমি ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব অল্প একটু হিং, দিয়ে দিয়েছি। আর এবার দুটো শুকনো লঙ্কা দেব। যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি ডালটাকে সাঁতলে নেব। আমার ডালটা সেদ্ধ করা ছিল, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে খানিকটা মিক্সড করে নিয়ে ওর মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো। অল্প একটু দেবো, কারণ খুব বেশি পাতলা হলে ছোলার ডাল ভালো লাগবে না। দিয়ে দিলাম হলুদ। এবার আন্দাজ অনুযায়ী নুন মিষ্টিটাও দিয়ে দেব। আপনারা যে যেরকম নুন খাবেন সেরকম নুনটা দিয়ে দেবেন আন্দাজ অনুযায়ী। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু ছোলার ডাল নিরামিষ, সেই জন্য একটুখানি মিষ্টিটা বেশি দিতে হবে, তাই চিনিটা আমি একটুখানি বেশি দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব ডালটাকে। মিক্সড করে নিয়ে ফুটতে দেবো খানিকক্ষণ। ডালটা ফুটে গেছে, নামিয়ে নেব। তো এই হলো আমার আজকের ছোলার ডাল। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার রান্নার প্রসেস এক নয়, আপনি কীভাবে ছোলার ডাল রান্না করেন সেইটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা ছোট্ট লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। তো আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।